আসসালাম আলাইকুম আরেকটি খবর নিয়ে আপনাদের সামনে তা হচ্ছে ডান্ডা বেরিয়ে পড়িয়ে নেতা কর্মীদের ফেলে রাখা হয়েছে এমনটা অভিযোগ করেছেন রুহুল কবির রিজমি পুরো খবরটি দিকে যদি আমরা তাকিয়ে দেখি কারাগারে বিএনপি নেতা কর্মীদের মৃত্যুর কথা উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজমি বলেছেন গত কয়েক দিনে কারাগারে দশ জনের অধিক বিএনপি নেতাকর্মী মারা গেছে কারাগারে তাদের চিকিৎসা তারা চিকিৎসা পাচ্ছে না তারপরও তাদের হাতে পায়ে ডান্ডা বেড়ে পড়িয়ে কারাগারের ভিতরে হাসপাতালে ফেলে রাখা হয়েছে সোমবার সকালে রাজধানীর কার্যালয়ের মহিলা দলের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় একদোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী আওয়ামী লীগের পরও আওয়ামী লীগ পরশুদিন যা বলবে আজকে তার উল্টো মন্তব্য করে রিজভী বলেন এখনো অবৈধ সরকারের প্রধানমন্ত্রী কি চিৎকার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে অমুক দেশ এটা পছন্দ না করলেও তারা আমাকে এই করতে চায় সেই করতে চায় আর সম্পাদক কাদের বলছেন এখনো ষড়যন্ত্র চলছে প্রতিনিধিতেও তিনি ষড়যন্ত্রের তথ্য আবিষ্কার করছেন কিন্তু ওবায়দুল কাদের সাহেব আপনিও ছাত্র নেতা ছিলেন আপনার নেত্রী বলেছিলেন এরশাদের অধীনে নির্বাচন করলে তারা বেইমান হবেন কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নেত্রী গেলেন তাহলে দেশে তরুণ সমাজ আওয়ামী লীগ করবে কেন তিনি রেখেছেন কাদের কাছে যারা ব্যক্তিগত স্বার্থে দল বিক্রি করে দেয় আর যদি আওয়ামী লীগ করতে হয় তাহলে নিজেকে আগে মোনাফিক হতে হবে যেই মোনাফিক হতে পারে সেই আওয়ামী লীগ করতে পারে আর মিথ্যাবাদী হলে সে আওয়ামী লীগ করতে পারে রুহুল কবির রিসপি আরো তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার বলকাল তুর্ক যে বিবৃতি দিয়েছে আর আমাদের আইনমন্ত্রী আনিসুল হক একেবারে প্রধানমন্ত্রীর একজন খাস মোসাহেব আর প্রতিদিন বিএনপি কত নির্যাতিত নির্যাতনের শিকার হচ্ছে এটা না শুনে তিনি ঘুমাতে চান না সেই আনিসুল হক সাহেব বলেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের বিবৃতি তথ্য ঘাটতি আছে এখানে বিচার ও আদালত নিজ গতিতে চলে আইনমন্ত্রী সাহেব এই যে বললেন উনি মিথ্যা কথা বলতে পারেন পারেন বলেই তো আওয়ামী লীগ মানে যেটা বলার চেষ্টা করেছেন হচ্ছে যে তিনি মিথ্যা আইন মন্ত্রী মিথ্যা কথা বলতে পারে বলেই তিনি আওয়ামী করতে মানে আওয়ামী লীগ করতে পারে না হয় করতে পারতেন না আর সরকারের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত থাকার কারণে দেশের প্রধান বিচারপতি নিজের জীবন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এর পরও আইনমন্ত্রী সাহেব বলবেন যে আইন ও বিচার ঠিক মতো চলছে বেগম খালদা যে চিকিৎসা দেওয়ার যে মানবিক অধিকার সেটা আজকে কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজবি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিতে দোয়া মাহফিলে ওনারা এসব কথা বলেন আজকে এই পর্যন্তই আবারও আমাদের কোন ভুল হলে ক্ষমা চোখ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আবারও কোন অন্য কোন নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম